বৃহস্পতিবার ভোর 6টার দিকে কক্সবাজারে BIWTA ঘাট বাংলাদেশে আশ্রয় নেওয়া বর্ডার গার্ড পুলিশ বিজিবির সদস্য সহ 288 জনকে ফেরত পাঠানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন বিজিবির জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ শরীফুল ইসলাম। বাংলাদেশে আশ্রয় গ্রহণকারী বিজিবি সদস্য, 4 সেনা সদস্য, ইমিগ্রেশন সদস্য সহ মোট 288 জনকে মিয়ানমারে সীমান্তরক্ষী বাহিনীর কাছে হস্তান্তর করেছে বিজিবি। শরীফুল ইসলাম বলেন, আজ ভোরে বিজিবি সদস্যদের হস্তান্তর উপলক্ষে কক্সবাজারে BIWTA ঘাটের কাছে বিজিবির প্রতিনিধি দলের সঙ্গে মিয়ানমার বর্ডার গার্ড পুলিশের প্রতিনিধি দলের বৈঠক হয়। পরে কোস্টগার্ডের একটি জাহাজ মিয়ানমারে জাহাজ চীন ডুইনের উদ্দেশ্যে কক্সবাজারে BIWTA ঘাট ত্যাগ করে। এর আগে জাহাজে করে আগত মিয়ানমারের প্রতিনিধিরা বিজিবির নাইখংছড়ি ক্যাম্পে অবস্থানরত বাংলাদেশে আশ্রয় নেওয়া মিয়ানমারের বিজিপি ও অন্যান্য সদস্যদের দ্রুত শনাক্তকরণ ও প্রয়োজনীয় ডকুমেন্টেশন সম্পন্ন করে। সেখানে বাংলাদেশে নিযুক্ত মিয়ানমার দূতাবাস ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধির উপস্থিতিতে জাহাজে করে আগত বিজিপি সদস্যদের কাছে আশ্রয়প্রাপ্তদের হস্তান্তর করা হয়।